আসুন আরও একটি রহস্যময় সুইসাইড স্পটের সাথে পরিচিত হই। সান ফ্রান্সিসকো এর গোল্ডেন গেট সেতুকে বিশ্বের অন্যতম জনপ্রিয় আত্মহত্যার স্থান হিসেবে ধরা হয়। কিছু উৎস অনুযায়ী গড়ে প্রতি দুই সপ্তাহে এখানে একজন আত্মহত্যা করে। সবচেয়ে খারাপ বছর ছিল 1995, যখন 45 জন আত্মহত্যা করেছিল। তবুও বিপুল সংখ্যক লোক শেষ মুহূর্তে ঝাঁপ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2006 সালে 220 ফুট লিফ তৈরি করার আগে 70 জন আত্মঘাতী মানুষকে সেতুটি থেকে উদ্ধার করে নেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট সেতু থেকে আত্মহত্যার পদ্ধতি বেশ কার্যকরী। 245 ফুট উঁচু থেকে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগে পানিতে পড়ে বেঁচে থাকার সম্ভাবনা 5%-এরও কম। সত্য এই যে গোল্ডেন গেট সেতুতে আত্মহত্যা এখন এত সহজ হয়ে উঠেছে যে বৃহত্তর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একসময় আত্মহত্যার যে সংখ্যা গণনা করার প্রচলন ছিল সেটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। গোল্ডেন গেটে প্রবেশের পথে আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করেছে কর্তৃপক্ষ, তবুও আত্মহত্যা ঠেকানো যায়নি। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।